সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকেও আপনাদের সামনে তুলে ধরব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তা আপনারা ফার্স্ট টু লাস্ট সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধু গত পরশু একটা ভিডিও করেছিলাম যে এই আমফান যে সাইক্লোন সেই সাইক্লোনে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলির বিস্তীর্ণ এরিয়া মানে টোটাল সহ। প্রায় সমস্ত জেলার বেশিরভাগ মানুষের ক্ষতি হয়েছে সেই সাথে নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামও বাদ পড়েনি এই গ্রামের পুরো মাঠটাই এই গ্রামের যত মাঠ আছে সেই মাঠে এখন মূলত পাট ক্ষেত পাট বুনেছে সাধারণ কৃষকরা তো সেই পাট আমরা দেখিয়েছিলাম নষ্ট হয়ে গেছে এই সাইক্লোন এবং তার সাথে যে প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতে মাঠ ঘাট সব একাকার হয়ে গিয়েছিল আপনাদের যে চিত্রটি এখন দেখাচ্ছি সেটা একটা পাটক্ষেতের চিত্র এবং এটা একটা অত্যন্ত গরিব মানুষের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই পাটটা আমরা যেটা শুনতে পাচ্ছি এই পাটটা ছিল বড় বড় কিন্তু এই যে সাইক্লোনে জল জমে গিয়েছিল এই পাটটা একদিকে চিকন একেবারে চিকন হয়ে গেছে আপনারা আপনাদের দেখাচ্ছি এবং এই পাটটা হবে বলে মনে হচ্ছে না এও নষ্টের প্রচুর খরচ হয়ে গেছে সার দেওয়া সেচ দেওয়া নিড়ানো ইত্যাদি করতে করতে দেখা যাচ্ছে বেশ ভালো রকমের খরচ হওয়ার পরে আজকে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা একেবারে এই গরিব মানুষের জমিটি কিন্তু নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাট হবে বলে মনে হচ্ছে পাট তো বাড়ে আর এই পাটটা আস্তে আস্তে নামতে নামতে মাটির দিকে নেমে যাচ্ছে আপনাদেরকে আমরা যেটা